সীমান্তের জেলাগুলোতে করোনার তাণ্ডব কিছুটা কমেছে। জুন জুলাইয়ে যে হারে সংক্রমণ ও মৃত্যু বাড়ছিল তার রাশি কিছুটা টান পড়েছে আগস্টের মাঝামাঝি এসে। করোনার জন্য ওয়ার্ড বাড়াতে গিয়ে শয্যা কমানো হয়েছে অন্য রোগীদের, তাই হাসপাতালগুলোতে ভোগান্তি বেড়েছে সাধারণ রোগীদের। জাহিদুজ্জামানকে সঙ্গে নিয়ে কাজী শাহিদের প্রতিবেদন। সীমান্তের জেলাগুলোতে রীতিমতো তাণ্ডব চালিয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। সংক্রমণের হার কখনো কখনো 50 ভাগের বেশি ছিল। জুন জুলাইয়ে হয়েছে মৃত্যুর রেকর্ড, যা ছিল শঙ্কাজনক। তবে আগস্টের মাঝামাঝি এসে কমেছে সংক্রমণ ও মৃত্যু। সংক্রমণের শনিবারের চিত্র বলছে, রাজশাহীতে 29.52, চাঁপাইনবাবগঞ্জে 13.67, নওগাঁয় 5, নাটোরে 23.57, কুষ্টিয়ায় 21.23, যশোরে 14.67%, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক। করোনা ক্রমাগত কমে যাচ্ছে এবং সংক্রমণও কমে যাচ্ছে, মৃত্যুহারও কমে যাচ্ছে। পাশাপাশি আমরা করোনার বেডকে কমিয়ে আবার সাধারণ রোগের জন্য তৈরি করছি। বাসা মারা মালিক একপত্র আল্লাহ। আমাদের বিবেচ্য বিষয়টা হলো যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা। করোনার ডেল্টার ঢেউয়ে টালমাটাল হাসপাতাল। করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি এবছর সাধারণ রোগী বেড়েছে কয়েক গুণ। করোনার দিকে নজর দিতে গিয়ে ভোগান্তি বেড়েছে সাধারণ রোগীদের। যত্ন সহকারে বাচ্চার চিকিৎসা করার চেষ্টা করছে, কিন্তু বেডের অভাবে অনেক মানুষ নিচেও আর কি চিকিৎসা নিচ্ছে। রোগী এখন অনেক দেশে বেডের নিচে রোগী আছে, আর বেড খালি নাই বললেই চলে। একদিন ধরে আসছে, এখন কিন্তু বেড পাইনি, তো চিকিৎসা ভালো চলছে, ডাক্তার 3 টাইমে আসতেছে। ওয়ার্ডের শয্যা কমিয়ে গুরুত্ব দেয়া হয়েছে কোভিডে। রোগীদের সমস্যার কথা স্বীকার করে হাসপাতালের দায়িত্বশীলরা বলছেন, এখন সাধারণ রোগী বাড়ছে। করোনার সংক্রমণ আরেকটু কমলে ওয়ার্ডগুলোকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। এই যে করোনাকালীন সময় আমাদের ডাক্তার নার্সের কাজ করে যাচ্ছে, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এই ব্লেম থেকে এই ব্লেম রোল প্লে করা, ডিভাইডিং রোল প্লে করা ঠিক না। এই সংকটকালীন অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিছু কিছু সিনারিও রোগীরা কিন্তু বাড়ছে এবং আমরা এদের পরিমাণটা আরও একটু বাড়াবো, কারণ যখন করোনা একটু গ্রাজুয়ালি আল্লাহর রহমতে কিছুটা মনে হচ্ছে একটু কম কম ভাবে, এই সুযোগে আমরা ওই রোগীগুলোর পরিমাণও বাড়াচ্ছি। করোনার চিকিৎসা দিতে হিমশিম অবস্থা সীমান্তের জেলা হাসপাতালগুলো, তাই সাধারণ রোগের চাপ সামাল দিতে এখন নেওয়া হচ্ছে নানামুখী পরিকল্পনা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী।